দেখেন যে ইভালি তারা যে ধরনের বিজনেস করছে ঠিক একইভাবে বাংলাদেশে আরও অনেকগুলো ই কমার্স সাইট আছে, তারাও কিন্তু একই ধরনের বিজনেস করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে শুধুমাত্র ইভালিকেই কেন্দ্র করে মিডিয়াতে নিউজ এবং বাংলাদেশের অনেক অ্যাক্টিভিস্ট লেখালেখি করছে, বাকি যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো নিয়ে কেউ কিন্তু সেভাবে কথা বলছে না। এটি একটি বড় বড় প্রশ্ন যে কেন শুধুমাত্র ইভালিকে নিয়ে কথা বলা হচ্ছে। আমি আমার লেখায় যেটি সুস্পষ্ট করেছি যে আমি শুধু ইভালি না, আমি অন্যান্য সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো নিয়েও আমি আমার বক্তব্য প্রকাশ করেছি। সেখানে আমি যেটি বলেছি যে দেখেন যে বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু ব্যাংক থেকে তারা ঋণ গ্রহণ করে এবং সেই ঋণের মাধ্যমে তাদের উৎপাদনমুখী কার্যক্রম তারা পরিচালনা করে থাকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনি এই কোম্পানিগুলোর যদি আপনি তাদের আর্থিক যে বিবরণী সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তাদের ব্যাপক পরিমাণ ঋণ থাকে বা তাদের ঘাটতি থাকে বা তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা এক ধরনের ফান্ড সংগ্রহ করে থাকে। তো এক্ষেত্রে আসলে আপনার কাছে মনে হতে পারে যে ইভালিকে দেখার পরে যে তাদেরও এরকম ঋণ বা ঘাটতি রয়েছে। এটা শুধুমাত্র ইভালির ক্ষেত্রে না, বিশেষ করে যারা বিজনেস শুরু করে শুরুর দিকে কিন্তু প্রত্যেকটা কোম্পানি বা প্রতিষ্ঠান তারা লস দেওয়ার মাধ্যমে তারা গ্রাহক বা তাদের কাস্টমার সংগ্রহ করার চেষ্টা করে। এটা মার্কেটিং একটা পলিসি, আপনি যদি শুরুর দিকে লস না দেন তাহলে কিন্তু গ্রাহক আকৃষ্ট হবে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই ই কমার্স সাইটগুলো ইভালি সহ যে অভিযুক্ত সাইট তারা একই ধরনের কাজ করেছে, তারা শুরুর দিকে লস দিয়েছে, লস দিয়ে তারা কাস্টমার বা গ্রাহক সংগ্রহ করেছে। তো ইভালি বা অন্যান্য সাইটগুলো তারা কীভাবে বিজনেস করছে সে বিষয়েও কিন্তু আমি ক্লিয়ার করেছি যে তারা যে উৎপাদনমুখী প্রতিষ্ঠান সেখান থেকে তারা সরাসরি পণ্য সংগ্রহ করছে। এক্ষেত্রে একটি সুবিধা আছে, সেটি হচ্ছে যে আপনার মধ্যস্বত্বভোগী তারা কিন্তু বেনিফিট করতে পারছে না, অর্থাৎ সরাসরি যেহেতু তারা প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করছে তো অন্যান্য ডিলাররা যারা বিজনেস করে তাদের থেকে কিন্তু কম মূল্যে ইভালি আপনার পণ্য দিতে পারছে। তো তারা যে আসলে 30% বা 25% কমিশন দিচ্ছে, তো কমিশনের পরিমাণ যদি আস্তে আস্তে কমিয়ে দেয়, যেমন এখন 30% দিচ্ছে, আস্তে আস্তে আপনার 20%, 15%, 10% এইভাবে যদি দেয় তাহলে কিন্তু তাদের লসের পরিমাণটা কমতে থাকবে। আমি কিন্তু আমার সেই বক্তব্যে এটাও ক্লিয়ার করেছি এবং আমি আরও বলেছি যে দেখেন যে বাংলাদেশে যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সরকার ভর্তুকি দেয়, ঋণ মওকুব করে বা নানান সুবিধা দিয়ে থাকে যাতে করে এই কোম্পানিগুলো তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। ইভালি সহ যে সাইটগুলোর বিরুদ্ধে এখন অভিযোগ আনা হচ্ছে তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করার মাধ্যমে আজকের এই পজিশনে এসেছে। সুতরাং আপনি যদি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতামত দেন বা সরকার বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু মানে গ্রাহকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই কোম্পানি বা এই ই কমার্স বিজনেস প্রতিষ্ঠার জন্য যারা পরিশ্রম করলো, মেধা বুদ্ধি মনন সৃজনশীলতা কাজে লাগালো সেটাও কিন্তু এক প্রকার বৃথা গেল। তো এত কষ্টে বা এত পরিশ্রমে গড়া একটি প্রতিষ্ঠান সহজেই বন্ধ করে দিবে এটা কখনোই উচিত নয়, বরং তাদের সুযোগ দেওয়া উচিত। আগে যেহেতু আপনার এই ই কমার্স বিজনেসগুলো পরিচালনার জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না, যে কারণে এই প্রতিষ্ঠানগুলো নিজেদের মতন করে নীতিমালা তৈরি করে তারা বিজনেস করেছে। তো সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে নতুন নীতিমালা প্রণয়নের ব্যাপারে এবং ইতিমধ্যে কিছু কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো তারা সরকারের এই নীতিমালা মানে কি না সেটি কিন্তু দেখতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিতে হবে। অন্যথায় আপনি যদি সুযোগ না দিয়ে তাদের বন্ধ করে দেন সেক্ষেত্রে সাধারণ গ্রাহক এবং এই প্রতিষ্ঠানের যারা রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমার লাইভটি যারা দেখছেন আপনাদের সকলকে আবারও অনুরোধ করবো আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। একটা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা অনেক সহজ কিন্তু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন। সুতরাং আপনি মানে আপনার মুখ দিয়ে আপনি বলে দিতে পারেন যে বন্ধ করে দেন, এটি করেন, সেটি করেন, ভাই আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দেখান তো, আপনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলে দেখান যে কতটা পরিশ্রম করা লাগে, কতটা আপনার কষ্ট হয়,
সুতরাং চাইলেই যে কোনো প্রতিষ্ঠান আসলে বন্ধর ব্যাপারে একদমই মতামত দেওয়া উচিত না, বরং বক্তব্য পেশ করার ক্ষেত্রে আপনার আরও বেশি ধৈর্য বা আরও বেশি জানাশোনা দরকার, বিশেষ করে যারা এখন এই প্রতিষ্ঠানগুলো বন্ধের ব্যাপারে মতামত দিচ্ছে। বিজনেস প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে তাদের জ্ঞান খুবই সীমিত বলে আমার কাছে মনে হচ্ছে, বা এই বিষয়ে তাদের আসলে জ্ঞানের ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আমি তাদের অনুরোধ করবো আপনারা একটু জানার চেষ্টা করেন। আমি নিজে বিজনেস গ্র্যাজুয়েট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি, সুতরাং আমি বুঝি যে আসলে বিজনেস কিভাবে করতে হয় বা একটা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কত পরিশ্রম করা লাগে। আমি আমার নিজের জীবনেও কয়েকটি ছোটোখাটো বিজনেস গড়ে তোলার চেষ্টা করেছি, তো আমার সবগুলো বিজনেসেই আমি প্রায় লস খেয়েছি। তো সেক্ষেত্রে আমি আসলে বুঝি যে আসলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা কত কঠিন। শুরুর দিকে দেখবেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠান বা ছোটোখাটো বিজনেস গড়ে তুলতে গিয়েছেন, আপনি হুঁচট খাবেন। তো যারা সফল হয়েছে বা যারা একটি প্রতিষ্ঠান গড়ে তুলে ফেলেছে, তাদেরকে যদি আপনি মানে এভাবে হতাশ করেন, প্রতারক বলেন, সেটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। কাউকে প্রতারক বলার আগে আপনাকে শতবার ভাবতে হবে, আপনাকে তথ্য প্রমাণ সহ কথা বলতে হবে। আপনি দেখেন যে এই সাইটগুলো বা ই কমার্স বিজনেসগুলোর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের অধিকাংশই কিন্তু গ্রাহক নয়, তারা লোকমুখে শুনেছে বা ভিতরের বিষয়গুলো তারা জানে না, গ্রাহকরা আদৌ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো না জেনেই তারা কিন্তু মন্তব্য করছে। আপনি কয়জন গ্রাহককে দেখেছেন যে তারা ইভালির বিরুদ্ধে বা আপনার ইসরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, আলিশা মার্ট, এদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে? গ্রাহকরা সেভাবে কিন্তু অভিযোগ দিচ্ছে না। তো যারা অভিযোগ দিচ্ছে তারা কিন্তু প্রকৃতপক্ষে কাস্টমার নয়, সুতরাং তাদের কথাই বা তাদের কথার উপর ভিত্তি করে আপনি একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিবেন সেটি তো হতে পারে না। যে দেখেন যে পৃথিবী অনেক এগিয়ে গেছে, সারা পৃথিবীতে কিন্তু এই ই কমার্স বা অনলাইন বিজনেস চলছে, তো বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? আপনি আমাদের দেশে দেখেন যে যদি আপনি চাউলের দাম দেখেন, আপনার কৃষকের কাছ থেকে যে মূল্যে ধান কেনা হয় সেই মূল্য যদি আপনি বিবেচনা করেন, তাহলে আপনার চালের মূল্য 30-40 টাকা কেজি হওয়া উচিত, কিন্তু আপনি বাজার থেকে কত টাকা কেজি চাল কিনছেন? কিন্তু আপনি যদি এমন সুযোগ থাকতো যে ওই আপনার ধান মানে মারিয়ে আপনার কৃষক চাল উৎপাদন করবে, সেই চাল যদি সরাসরি আপনি কিনতে পারতেন তাহলে কিন্তু কম মূল্যে আপনি কিনতে পারতেন, কিন্তু সেই সুযোগ বাংলাদেশে নাই। আমাদের কৃষকরা ধান কাটার পরপরই তারা মানে সেই ধান আপনার বিক্রি করার জন্য তারা তড়িঘড়ি করে, তো যারা কেনে তারা পরবর্তীতে প্রসেসিং করে আরেকটা পার্টির কাছে বিক্রি করে, সেই পার্টি আবার দোকানে দেয়, দোকান থেকে আপনি কিনেন। এই যে মধ্যস্বত্ব ভোগী। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি যিনি আপনার উৎপাদনকারী তার কাছ থেকে কিন্তু পণ্য কেনার আপনার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যারা সাধারণ নাগরিক বা সাধারণ মানুষ তারা কিন্তু কম মূল্যে কিনতে পারে। আমি দেখেছি যে যেগুলো বড় বড় আপনার সাইট রয়েছে, বিশেষ করে আপনার মাল্টি ভেন্ডর, সেখানে কিন্তু অনেক ছোট ছোট আপনার মানে অনলাইন শপ যাদের রয়েছে তারা কিন্তু বিজনেস করে। এরা কিন্তু আপনার সরাসরি পণ্য উৎপাদন করে অথবা সরাসরি আপনার মানে কৃষক থেকে বা যারা উৎপাদন করে তাদের কাছ থেকে সংগ্রহ করে, পরবর্তীতে তারা খুব কম মূল্যে সেল দেয়। আপনি কিন্তু দেখবেন যে অনলাইন থেকে বিশেষ করে যারা আপনাকে মানে প্রকৃত পণ্য আপনাকে দেয় তাদের কথা আমি বলছি, ভেজালও আছে অনলাইন অনেক কিছু, কারণ আমরা এর আগে দেখেছি, বিশেষ করে এই যে যে কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে মনে হয় একটা কেউ অভিযোগ দেখাতে পারবে না যে ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে অন্যান্য ই কমার্স সাইট তারা তাদের কাছ থেকে আপনি যখন পণ্য কিনেছেন তো সেক্ষেত্রে দেখবেন যে আপনি মোবাইলের অর্ডার করেছেন আপনার বাসায় পেঁয়াজ দিয়ে গেছে, এরকমও কিন্তু হয়েছে, এরকম সংবাদ গণমাধ্যমে আপনার প্রকাশ হয়েছে। সুতরাং আপনি সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন না, তাদের বন্ধের কথা বলছেন না, কিন্তু আপনি এই যে 5-7টা কোম্পানি যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, আমাদের মিডিয়াগুলোতে নানান ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে, আবার দেখেন যে এই মিডিয়াগুলো আবার আপনার এই সাইটগুলোর কাছ থেকে ব্যাপকভাবে বিজ্ঞাপন নিয়েছে। তো এই যে আজকের যে কোম্পানিগুলোর বা যে সাইটগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এই সাইটগুলো যে পরিমাণ
বিজ্ঞাপনের জন্য ব্যয় করেছে, তো সেটি যদি আপনি হিসেব করেন তাহলে তো স্বাভাবিকভাবেই এনারা লসে থাকার কথা। আপনি ইভালির বিজ্ঞাপন কোথায় পাবেন না? গ্রামগঞ্জ, আপনি শহর, বাজার, হাসপাতাল, এমনকি বাংলাদেশ ক্রিকেটার তাদের পিছনেও কিন্তু ইভালি বিজ্ঞাপন দিয়েছে, মানে এবং দেখবেন রাস্তায় যে আপনার পুলিশ বক্সগুলো, প্রত্যেকটা পুলিশ বক্সে কিন্তু ইভালির বিজ্ঞাপন। তো তারা তো বিজ্ঞাপনের কাজে ব্যাপক ব্যয় করেছে এবং অন্যান্য যে সাইটগুলো রয়েছে তারা একইভাবে বিজ্ঞাপনের কাজে ব্যয় করেছে। তো একটি প্রতিষ্ঠান শুরুর দিকে তারা এত খরচ করলো, তো আপনি তাদের লাভের মুখটা দেখতে দিবেন না? তারা কি করে সেটি তো দেখতে হবে। আমি আমার লাইভ শেষ করব, তার আগে যেটি বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত আহ্বান থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা আন্ডার মানে কি বলা যায় তাদেরকে আপনারা অবজারভেশনে রাখেন, আন্ডার অবজারভেশন, এবং কড়া তদারকি করেন যে তারা কি করে, এবং ইভালির যিনি মালিক রয়েছেন রাসেল এবং তার স্ত্রী, তাদের ব্যাপারে বিদেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং এটিও দেখলাম যে রাসেল সাহেব তিনি পজিটিভলি নিয়েছেন, তো তিনি যদি বিদেশ না যেতে পারেন তাহলে তো টাকা হাতিয়ে নিয়ে চলে যাওয়ার সুযোগ নেই। তো এই ধরনের রেস্ট্রিকশন আপনারা দিতে পারেন, যে রেস্ট্রিকশনই দেন না কেন তাদের কাজ করার সুযোগ দেন, অন্তত তারা কাজ করে লাভ করতে পারে এবং গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই সুযোগটি অবশ্যই দিতে হবে। একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সেটি ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস করা খুব সহজ কিন্তু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন। সুতরাং তাদেরকে শুধরানোর সুযোগ দিন, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আপনারা সুযোগ দেন। আশা করি সরকার সেই ধরনেরই পদক্ষেপ নেবে এবং ইতিমধ্যে যেহেতু আপনার নীতিমালা প্রণয়ন করেছে তাদের ক্ষেত্রে গাইডলাইন দিয়েছে, আর বিশেষ করে আমাদের ব্যাংকগুলো যে গাইডলাইনের আলোকে চলে বা বাংলাদেশের যে কোম্পানিগুলো যে গাইডলাইন ফলো করে, ঠিক এই ই কমার্স বিজনেসগুলোর জন্য এই ধরনের গাইডলাইন তাদের থাকে, সেই গাইডলাইনের আলোকে যেন তারা বিজনেস করতে পারে সেই সুযোগ তাদের অবশ্যই দিতে হবে। তো যারা বন্ধ করার ব্যাপারে কথা বলছে তারা আমার কাছে মনে হয় যে এক প্রকার তাদের মধ্যে প্রতিহিংসাও আছে বা হিংসাও আছে, বা এই বন্ধ হঠাৎ করে কেন? আপনি দেখেন যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, সেখানে এই মানে তারা যে যে সাইটগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে তাদের তো ঘাটতির পরিমাণ তো হাজার হাজার বা মানে এত না, এত পরিমাণ তো না, যেটি আমরা দেখেছি মিডিয়াতে এসেছে যে ঘাটতি বা যে লসের কথা বলা হচ্ছে সেটি কিন্তু আপনার দুই তিন বছর বিজনেস করলে তারা মেকআপ দিতে পারবে, কারণ সেই ধরনের কাস্টমার তাদের রয়েছে। সুতরাং তাদের অবশ্যই সুযোগ দিতে হবে এবং তারা যাতে শুধরাতে পারে, তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে।